स्मोकिंग इज इंजूरियस टू हेल्थ, इट कॉजेज कैंसर। Come on, let's guess who is coming. Coco first. আসছে আঙ্কে মানে বনির বাবা, হয়তো আমাদের কোনো নতুন ইনফরমেশন দিতে। আমি লাস্টে বলবো, তুই বল। আই থিংক কুকুর মা কুকুর ভাইকে কোলে করে এখানে দিয়ে যেতে আসছে, তাই পায়ের শব্দটাই একটা ওয়েট আছে। আই থিংক আসছে ঋষি আঙ্কেল লং ড্রাইভ করে বেশ দূর থেকে। ঋষি আঙ্কেল? ইয়েস, ইটস মি। হ্যালো মাই লিটল ডিটেকটিভ গ্যাং, what's going on? কোন রহস্যের সমাধান হচ্ছে নাকি? Oh my god, তুই কি বুঝলি? বললাম অবজারভেশন আর ইনটিউশন পাওয়ার দিয়ে। ও ঋষি আঙ্কেল, ডাল ভ্যাকেশন ইজ গোয়িং অন, ফাঁকা মাথায় বসে আছি, বোরিং। আর তুমিও আসছো না, মিস্ত্রি হোম টাস্কও পাচ্ছি না, যে মাথার গ্রে ম্যাটার গুলোকে একটু চার্জ করাবো। চিলার মুখে গুলো অবশ্য তোদের সব গলে মেটাচ্ছে। আরে ক্যাডাম, এতে মাথা লাগে না? পিওর জিওমেট্রি, কোন গুটি কোথায় মারলে কোন পকেটে পড়বে বলো ঋষি আঙ্কেল। এক্স্যাক্টলি, কিন্তু তার আগে তোমাদের গ্রে ম্যাটার গুলোকে একটু চার্জ দিয়ে নাও। এক জমজমাট রহস্যের হোম টাচ দিতে এসেছি তোমাদের। রিয়েলি? খেলা বন্ধ ঋষি আঙ্কেল, লেটস স্টার্ট। কিন্তু তার আগে ডোডোকে বলতে হবে। তুমি কি করে বুঝলে আমি আসছি? এক্সপ্লেন। বলবো? প্লিজ। হাসবে না তো? বলছি, আমি যেখানে বসে আছি সেখান থেকে সিঁড়ির ল্যান্ডিংটা দেখা যায়। তুমি যখন ওখান থেকে টার্ন নিয়ে উপরে উঠছিলে, সেই টাইমটায় ল্যান্ডিং এর দেয়ালে টাঙানো অয়েল পেইন্টিং এ তোমার রিফ্লেকশন পড়েছিল, আর সেটা দেখতে পাবো বলে আমি সবার লাস্টে গেস করতে চেয়েছিলাম। চিটিং ডোডো? কি ঋষি আঙ্কেল, আগে শুনতে দাও, আমি যে দূর থেকে আসছি, হাউ ডু ইউ গেস ইট? ইটস সিম্পল, গাড়ি থামার আওয়াজ আগেই পেয়েছিলাম, দেন বনেট খোলার আওয়াজ পেলাম। লং ড্রাইভের পরে পুরনো গাড়ির ইঞ্জিন গরম হলেই ওটা করতে হয়। তার মানে আমার গাড়িটা পুরনো? অতটা নয়। ওকে, আর ইউ রেডি? শুরু করব? এক মিনিট, আমি বুঝি লাগে তোমার জন্য চা দিয়ে যেতে বলি, চিনি ছাড়া লিকার। ওয়ান্ডারফুল, এই না হলে মিস মার্পল মুখ দেখে মনের কথা বুঝতে শিখে গেছে। বাবার সঙ্গে দেখা হয়েছিল? মা মাসির বাড়ি গিয়েছে,
বলেছে একটু পরেই ফিরবে। তোর বাবার এখনো জানা পাচক পেশেন্ট বসে আছে, আমি অবশ্য মুখটা দেখিয়ে উঠে এসেছি। বলে না, ও আন্টি এসে গেছে, এবার শুরু কর। প্রথমে ডোডোকে থ্যাঙ্কস দেব, কেননা ওই ঠিক বলেছে, আমি এখন সরাসরি দুর্গাপুর থেকে আসছি। দুর্গাপুর? হ্যাঁ, সে দুপুর দেড়টায় ওখান থেকে রওনা দিয়েছি। ফেরার পথে রাস্তা ফাঁকা পেয়ে দিলিচ্ছা তুফান বেগে গাড়ি টানলো। এনিওয়ে ঘটনায় ঢুকি। গত পরশুদিন আমার পুরনো স্কুল বন্ধুদের রিউনিয়ন উপলক্ষে আমি দুর্গাপুর গিয়েছিলাম। তোরা তো জানিস আমার ছোটবেলাটা দুর্গাপুরেই কেটেছে। ওখানকার মাল্টিপারপাস স্কুল থেকে আমি প্লাস টু পাশ করি, তারপর বাবা রিটায়ার করে আমাদেরকে কলকাতার শরীকি বাড়িতে নিয়ে এসত। তো আমি উঠেছিলাম আমার বন্ধু সৌমেনের বাড়িতে। কনিষ্ক মোড়ের কাছে একটা ছিমছাম সুন্দর বাড়ি বানিয়েছে। রিউনিয়নের পরের দিন মানে গতকাল সন্ধ্যেবেলা এই হাতে গোনা দুই তিনজন বন্ধুদের নিয়ে একটা গেট টুগেদারের ব্যবস্থা ছিল। সৌমেন ডিএসপিতে চাকরি করে, ওর দুজন জুনিয়র কলিগকে ও ওই অনুষ্ঠানে ইনভাইট করেছে। যদিও ওরা কেউ আমাদের কমন ফ্রেন্ড নয়, দুজনে শিল্পী মানুষ, একজন ভালো ম্যাজিক দেখান আর একজন গায়ক, দুজনেই ব্যাচেলার, দুজনে একটা কোয়ার্টার শেয়ার করে একসাথে থাকে। একই ভোজটা কোথায় গেল? এক মিনিট হোল্ড কর তো, ভোজে সবার জন্য চিকেন মোমো তৈরি করছে। এই তোরা না খেয়ে যাবি না কিন্তু, তোর হয়ে গেলে নিচে দেখা করে যাস কিন্তু। হ্যাঁ কি যেন বলছি। তারপর বিকেল ঘরতানা করাতেই সৌমেন বলল ওর দুই জুনিয়র কলিগকে নিয়ে আসার কথা আছে, আর তাছাড়া টুকটাক দু একটা জিনিস কিনতেও হবে। তো আমরা রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কেনাকাটা সেরে ওদের কোয়ার্টারের সামনে যখন গিয়ে পৌঁছালাম তখন 6:15 বাজে। সৌমেন দুবার গাড়ির হর্ন বাজাল, নো রেসপন্স। এরই মধ্যে সৌমেনের একটা ভিডিও কল চলে আসে, অফিসিয়াল কল, যেটাতে একটু ব্যস্ত হয়ে পড়ে এবং আমাকে ইশারা করায় আমি গাড়ি থেকে নেমে গিয়ে কোয়ার্টারের কলিং বেল বাজালাম দুবার, নো রেসপন্স। এবার দরজায় টোকা মারলাম, দরজা খুললো। সজনীকান্ত মানে যার ম্যাজিক দেখানোর কথা ছিল। তুমি সজনীকান্ত বাবুকে আগে থেকেই চিনতে? না, পরে জেনেছি। তো দেখলাম উনি ড্রেস ট্রেস পরে রেডি হয়েই আছেন। আমার পরিচয় দিতে উনি আমাকে ভেতরে ডাকলেন। আসুন, ভেতরে আসুন, আসুন, আপনি একটু বসুন, আমি এগুলো একটু গুছিয়ে নিই। মুশকিল হয়েছে, রাজেন সেই দুপুরে দুর্গাপুর স্টেশনে কাকে রিসিভ করতে বেরিয়েছিল, এখনো ফেরেনি। বলেছিল বিকাল 5টার মধ্যে অবশ্যই ফিরবে, কিন্তু ফোনে যোগাযোগ করা যায়নি। ও সেলফোন ব্যবহার করে না, আগে করত। মাস ছয়েক আগে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিল, একটা অটো এসে মেরে দেয়। অনেকদিন হসপিটালে ভর্তি ছিল, কোমরে প্লেটও বসাতে হয়েছে। তারপর থেকে কিন্তু ফোনটা তো আজকাল এসেন্সিয়াল। ওর কাছে নয়, ও একটু সেকেলে, ঘর থেকে বেরোয় না খুব একটা। ওই প্ল্যান্টার বাড়ি, মাঝে মাঝে বিকালের দিকে একটু চা খেতে বেরোয়। আমার ফোন নাম্বার দিয়ে রেখেছে সব জায়গায়। চলুন। ও দাঁড়ান এক মিনিট, একটা মেসেজ লিখে রেখে যাই, যা মন বলা। দেখুন এটা লিখলাম, ঠিক আছে, একদম আসুন। আপনি এগোন, ভুলেই গেছিলাম ফোনটা চার্জে দেওয়া আছে, নিয়ে আসছি। এরপর দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে আমাদের গাড়িতে উঠে বসেন। দরজায় তালা দিল না? দরজায় ডোর ল্যাচ বসানো, টেনে দিলে আপনা আপনি বন্ধ হয়ে যায়। তো আমার কাহিনীর প্রথম পর্বের এখানেই সমাপ্তি, এবার নেক্সট ফেজে আসি। সজনীবাবু এলেও
গায়ক রাজেন বসু কথা রাখলেন না, এলেন না। সজনীবাবুর রিকোয়েস্টে সৌমেন পাশের বাড়ির একটি ছেলেকে, মানে যে ক্যাটারিং এর দায়িত্বে ছিল, তাকে ওদের কোয়ার্টারে পাঠায়। 7:30 নাগাদ সে আমাদের ফোন করে জানায় ঘরের ভেতরে আলো জ্বলছে, ফ্যান চলছে, কোনো সাউন্ড সিস্টেম থেকে গানের আওয়াজও আসছে, কিন্তু অনেকবার কলিং বেল বাজিয়েও দরজা ধাক্কে কোনো সাড়া পাওয়া যায়নি। ব্যাপারটা সন্দেহজনক। আমরা দেরি না করে দুজন বন্ধু এবং সজনীকান্তকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চাবি ঘুরিয়ে সজনীবাবু দরজা খুললেন। ঘরের ভেতরে আলো জ্বলছে, ফ্যান চলছে, ভেতরের ঘরের থেকে গানের আওয়াজও আসছে। আমরা ছুটে গেলাম এবং দেখলাম সে এক ভয়ঙ্কর দৃশ্য। কেউ লোহার রড দিয়ে বা স্টিলের পাত দিয়ে পিছন দিক থেকে ঘাড়ে প্রচন্ড জোরে আঘাত করে, ফলে শীত দ্বারা ভেঙে গিয়ে সঙ্গে সঙ্গে রাজেনের মৃত্যু হয়। তারপর থানায় ফোন করা হলো, পুলিশ এলো, বডি নিয়ে যাওয়া হলো এবং ইনভেস্টিগেশন শুরু হলো। সব মিটতে মিটতে রাত 1:30। নাও তোমরা যেহেতু সেখানে কেউ যাওনি বা যাওয়ার সম্ভাবনাও নেই, তো আমি তোমাদেরকে প্রাইমারি ইনভেস্টিগেশনের রিপোর্টটা জানাই। রাজেনবাবুর পকেট থেকে মাত্র 3 জিনিস পাওয়া গেছে, মানি ব্যাগ, ঘরের চাবি এবং সজনীবাবুর লেখা সেই চিঠিটা। আর কিছু না, প্ল্যাটফর্ম টিকিট। গুড, ওটা ওয়ালেটের মধ্যে ছিল। এছাড়াও সপাচের টাকা, কিছু খুচরো পয়সা ওয়ালেট থেকে পাওয়া যায়। অনেক তল্লাশি করেও দুটো জিনিসের সন্ধান পাওয়া যায়নি। নাম্বার 1, হত্যার সেই অস্ত্রটি। নাম্বার 2, রাজেনের ঘরের টেবিলের নিচে পুরনো খবরের কাগজের স্ট্যাক থেকে গত পরশু দিনের খবর কাগজটি। কি থাকতে পারে সেই কাগজে? তন্ন তন্ন করে খুঁজেও কাজে লাগার মতন তেমন কোনো খবর বা অ্যাড কিছু পাওয়া যায়নি। কিন্তু মোটিভ কেন খুন করলো? আচ্ছা, রাজেনবাবু কি খুব রিচ পার্সন ছিলেন? ভালো ব্যাংক ব্যালেন্স, ওটা লাইফ ইন্স্যুরেন্স, দেশে অনেক জমি জমা সম্পত্তি ছিল। ঠিক উল্টো, ওর নিজের এবং বাড়ির অবস্থা মোটেও ভালো ছিল, শুধুমাত্র মাইনের টাকাতেই সংসার চলত। কোনো শত্রু যতদূর জানা গেছে না। রাজেনবাবু ও সজনীকান্ত বাবু দুজনে কি খুব বন্ধু ছিলেন? হ্যাঁ, বন্ধু। দুজনের স্বভাব দু রকমের হলেও কখনো মতের অমিল বা ঝগড়া হয়নি। দু রকম স্বভাব মানে একটু এক্সপ্লেন করো। রাজেন শান্ত, লাজুক, পড়ুয়া এবং একটু অন্য মনস্ক ধরনের। বই কেনা, লটারির টিকিট কেনা, গানের সিডি কেনা ছাড়া বাজে পয়সা সে খরচা করে না। নেশা বলতে ওই চা। অন্যদিকে সজনীকান্ত খুব হিসেবি, বুদ্ধিমান, তার আছে সিগারেট আর মাছ ধরার নেশা, ম্যাজিক দেখাতে ভালোবাসেন, বাড়ির অবস্থাও ভালো, বই পড়ার নেশা নেই, ওই যা খবরের কাগজটাই পড়েন, আসর জমাতে ওস্তাদ। কি সব কথা বন্ধ হয়ে গেল? ভাবো, পরে আজ হোক কাল হোক আমাকে ফোন করে জানালেই চলবে। আপাতত ধাঁধাটাকে তোমাদের এই 5 মাথার মোড়ে ফেলে গেলাম। ঠিক বলতে পারলে কিন্তু ট্রিট চাই। অবভিয়াসলি, সকলে মিলে ওয়ানডপে চাইনিজ খেতে যাব। আমরা তো নিজের চোখে কোনো এভিডেন্সই দেখতে পেলাম না। তোরা তো শুধু তোদের মত বলবি বাবু, তোদের অনুমান বা কল্পনার উপরে কেউ অ্যারেস্ট হতে যাচ্ছে না, সুতরাং তোদের কোনো চাপ নেই। আর এভিডেন্স দেখতে পেলি না এমন হতে পারে না। দুটো এভিডেন্স এখনই তোদের আমি দেখাচ্ছি, ওই দুধের স্বাদ ঘুলে মেটানোর মতন। এই দেখ, এই প্রথমটা রাজেনের ওয়ালেট থেকে পাওয়া জিনিসপত্রগুলো, অ্যান্ড দেন সেই চিঠিটা যেটা ডেড বডির পকেট থেকে পাওয়া গেছে। দেখিনি।
কই ফিরে একটু নতুন হয়ে চলে আসে। এই এক মিনিট তোর আলোচনা কর। হ্যাঁ না অ্যারেস্ট ওইভাবে দেখাবেন না, আমি গিয়ে বলে দিচ্ছি। আর তাছাড়া প্লিজ অপকান্সের ব্যাপারটাও তো আছে। আচ্ছা আপনাকে আমি পরে ফোন করছি। হ্যালো ডক্টর, রোগী দেখা শেষ হলো? আপাতত ব্ল্যাক কফি তুমি বানালে? ইয়েস স্যার, ব্ল্যাক কফি উইদাউট সুগার। তারপর অনেক দিন পরে এলে, বনি নিকি ওদের বন্ধুরা তো সব ছটফট করছিল। কাকিমা কেমন আছেন? সেই মাসখানেক আগে একবার কথা হয়েছিল। মা একদম ঠিকঠাক, সন্ধে হলে সিরিয়াল দেখছে আর দুপুরে চশমা চোখে দিয়ে জমিয়ে শরদিন্দু পড়ছে। পড়ছে বললে ভুল হবে, রিভিশন দিচ্ছে। এই বয়সে হার্ট প্রেশার ঠিক আছে এটাই বড় ব্যাপার। এনিওয়ে ফ্ল্যাটের ব্যাপারটা কি ভাবলে? না গো ওটা হবে না, প্রথমে মাথায় আসে। আসলে আমার ওখান থেকে গুড্ডি স্কুলটা খুব কাছে, তাছাড়া টিউশনিগুলো ওইভাবেই সেট করা। আর এটা পুরো উল্টো দিক হয়ে যাবে, ওর মাও তাই চাইছে না। কিন্তু এই দামে এত বড় ফ্ল্যাট পাবে না। মিস্টার দেশমুখকে আমি আটকে রেখেছিলাম, এই তো জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যেই ওনারা ক্যানাডায় শিফট করছেন। দেখো যদি পারো। ঋষি আঙ্কেল এক মিনিট। হ্যাঁ বলো। কাল যখন সজনীবাবুর বাড়ি গিয়েছিলে তখন নিশ্চয়ই লোডশেডিং চলছিল। হ্যাঁ তুমি কি করে জানলে? সারা বাড়িময় আলো পাখা, আবার ভেতরে ঘরে সম্ভবত রেডিওতে গান চলছিল, শুনে সন্দেহ হলো। ঠিক, রেডিও বলতে এফএম রেডিও বক্সে বাজছিল। আর কিছু সন্দেহ করছো? আমার কয়েকটা জায়গায় একটু খটকা লেগেছে। নাম্বার ওয়ান, রাজেনবাবুর পকেটে একখানা রুমাল, মানে যেটা এখন গরমে এসেন্সিয়াল, তা পাওয়া গেল না কেন? মাইন্ড ইট, উনি কিন্তু দুর্গাপুরে দুপুরবেলা বেরিয়েছিলেন। ওকে দেন। অ্যান্ড নাম্বার টু, প্ল্যাটফর্ম টিকিট মানিব্যাগের মধ্যে কেন? দরজার চাবিটা আর ওই চিঠিটা, ওই দুটো কিন্তু লজিক্যালি রাজেনবাবুর পকেটে থাকার কথা নয়, কারণ উনি তো প্রায় তখনই বাড়িতে ফিরেছে। এক্স্যাক্টলি, উনি টি শার্টটা খুলছিলেন না পরছিলেন, আমার কিন্তু খুব সন্দেহ আছে। আর তোমার সামনে যে চিঠিটা লিখে টেবিলে চাপা দিয়ে রাখা হয়েছিল, আর রাজেনবাবুর পকেটে যে চিঠিটা পাওয়া গিয়েছিল, মানে যেটা ছবি তুমি দেখালে, দুটো নিশ্চয়ই এক নয়। মানে বলছো দুইখানা চিঠি লেখা হয়েছে? কি করে বুঝলে? সিম্পল, ডেড বডির পকেটে পাওয়া চিঠিটা লিখে সঙ্গে সঙ্গেই দলা পাকিয়ে পকেটে ভরে দেওয়া হয়েছিল। বোধহয় টেনশন, কালি শুক্রবারের সময় পাইনি। দেখো চিঠিতে কেমন কালির ছোপ লেগেছে, জুম করলেই বুঝতে পারবে। বোধহয় জেল পেনে লেখা। বুঝেছি, তোমরা তাহলে বলতে চাইছো সজনীকান্তই খুনি? সে হুবহু আমার সামনে চিঠির বয়ে লিখে গিয়েছিল এবং বেরিয়ে যাওয়ার সময় কোনোভাবে চিঠিটা পকেটে পুরে নেয়। আফটারঅল উনি একজন ম্যাজিশিয়ান। তার মানে তোমরা বলতে চাও আমি যখন ওদের কোয়ার্টারে গিয়েছিলাম তখন রাজেন ভেতরের ঘরে খুন হয়ে পড়েছিল। ওই প্ল্যান্টার বাড়ি, মাঝে মাঝে বিকালের দিকে একটু চা খেতে বেরোয়। হ্যাঁ, আর খুনের মোটিভটা বোধ হয় লটারির ফার্স্ট প্রাইজ বা ওই রকম কিছু। লটারির টিকিটটা হয়তো সজনীকান্ত বাবু আগে থাকতেই সরিয়ে দিয়েছিলেন। ট্রিটটা তাহলে কবে হচ্ছে? তোরা ঠিক কর। ও একটা কথা বলে দিই, সজনীকান্ত অলরেডি অ্যারেস্টেড, ওখানকার আইসি আমাকে ফোন করেছিল। ইয়েস ব্রাভো, রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ মাই সন, আই লাভ চাইনিজ। ওয়াও রিয়েলি। এই তুই আমার সানগ্লাস নিয়ে আসছিস, ধর তো। মুঝে পকা না মুশকিলে দায় না মুনকে না।